আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। এখনকার বিশেষ বিশেষ খবর হল রাজ্যে মাথাপিছু আয় বৃদ্ধি, 18 বছর উত্তীর্ণ সকল নাগরিককে বিনামূল্যে করোনা টিকা প্রদানের ব্যবস্থা কেন্দ্রের, এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অভিভাবকদের মতামত চেয়েছে রাজ্য সরকার, গত 61 দিনের মধ্যে দেশে কোভিড সংক্রমণের হার আজ সর্বনিম্ন। কোভিড সংক্রমণ প্রতিদিন বাড়ছে, তাই কোভিড 19 মুক্ত থাকতে মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরত্ব মেনে চলুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন, 18 বছরের ওপরে সবাই কোভিডের টিকা গ্রহণ করুন, যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ অবশ্যই গ্রহণ করবেন। এদিকে কেন্দ্রীয় সরকার কোভিড 19 মহামারী চলাকালীন নাগরিকদের সুবিধার্থে জাতীয় স্তরে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। এই হেল্পলাইন নম্বরগুলো হল 011-2397-8046 এবং 1075। অন্যদিকে ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলো হচ্ছে 112-0381-2325-879 এবং 8794-534501। রাজ্যে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। 2019-20 অর্থ বছরে যেখানে রাজ্যের মাথাপিছু আয় ছিল 1,25,191 টাকা, সেখানে 2020-21 অর্থ বছরে তা বেড়ে হয়েছে 1,31,128 টাকা। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ মহাকরণের সাংবাদিক সম্মেলনে জানান, জাতীয় স্তরে গড় মাথাপিছু আয়ের চাইতেও ত্রিপুরার মাথাপিছু আয় বেশি। জাতীয় মাথাপিছু আয় হচ্ছে 86,659 টাকা। তিনি জানান, রাজ্যের অভ্যন্তরীণ গড় উৎপাদন অর্থাৎ জিএসডিপি 59,752,61 লক্ষ টাকা। তিনি জানান, গত 5ই মে রিজার্ভ ব্যাংক করোনাকালে ঋণ গ্রহীতাদের ঋণের শর্তাবলী পুনর্বিন্যাসে ব্যাংক ঋণ পরিষেবার জন্য যে নানা বিধি জারি করেছে, সে সুযোগ গ্রহণের জন্য তিনি রাজ্যের ঋণ গ্রহীতাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন। তিনি জানান, রাজ্যের 6,92,521 জন বিভিন্ন কেন্দ্র থেকে 16,884,65,00,000 টাকা ঋণ নিয়েছেন। কেন্দ্রীয় সরকার 18 বছর উত্তীর্ণ দেশের সকল নাগরিককে বিনামূল্যে করোনা টিকা প্রদানের ব্যবস্থা করবে। আগামী 21 জুন থেকে কেন্দ্র এই উদ্দেশ্যে সকল রাজ্যকে করোনা টিকা সরবরাহ করবে। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংবাদ জানিয়ে বলেছেন, কোন রাজ্য সরকারকেই করোনা টিকা প্রদানের জন্য কোন অর্থ ব্যয় করতে হবে না। প্রধানমন্ত্রী বলেন, সরকার বিনামূল্যে টিকার ব্যবস্থা করলেও কেউ চাইলে বেসরকারি হাসপাতালের মাধ্যমে অর্থের বিনিময়ে এই টিকা গ্রহণ করতে পারবেন। 25% টিকা বেসরকারি হাসপাতালগুলো কিনে নিতে পারবে। টিকার প্রতিটি ডোজের জন্য বেসরকারি হাসপাতাল সর্বোচ্চ 150 টাকা সার্ভিস চার্জ হিসেবে নিতে পারবে এবং টিকার জন্য দিতে হবে পূর্ব নির্ধারিত দাম। প্রধানমন্ত্রী বলেছেন, টিকা প্রদান ব্যবস্থা তদারকির দায়িত্বে থাকবে পুরোপুরি রাজ্য সরকার। রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করেছেন কুমার অলক। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এজন্য তাঁকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, শ্রী কুমার অলক ত্রিপুরাকে মডেল রাজ্যে উন্নীত করার কর্মযোগ্যে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণে পূর্ণ আন্তরিকতায় কাজ করবেন বলে তাঁর আশা। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন বলেছেন, দেশব্যাপী কোভিড টিকাকরণ অভিযানের আওতায় 23 কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। তিনি বলেছেন, সারাদেশে মোট 28টি পরীক্ষাগারে করোনা ভাইরাস জিনোম সিকোয়েন্সিং এর কাজ চলছে। তিনি বলেছেন, করোনা ভাইরাসজনিত রোগের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম শক্তিশালী অস্ত্র হচ্ছে টিকা। কেন্দ্রীয় সরকার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে যত বেশি সম্ভব মানুষকে টিকাকরণের জন্য নিয়মিত টিকা সরবরাহ করে চলেছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের অভিভাবকদের মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে খবর জানান। তিনি জানান, আগামীকাল থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমে অভিভাবকদের মতামত গ্রহণ শুরু হবে। 15 জুন সন্ধ্যে 6টা পর্যন্ত অভিভাবকরা মতামত জানাতে পারবেন। এই ওয়েবসাইটটি হল http://tbac.tripura.gov.in।
শিক্ষামন্ত্রী আরো জানান, আগামী 14 জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে কোভিডের উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ করা উচিত কি উচিত নয় এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা হবে। এদিকে আজ ত্রিপুরা বোর্ড শিক্ষা পর্ষদের এক্সামিনেশন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। যদি পরীক্ষা হয় তবে কি পদ্ধতিতে পরীক্ষা হতে পারে এ বিষয়ে সম্ভাব্য রূপরেখা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। পুলিশ আজ সকাল 8টা নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন 37 মাইল শিববন্দির স্বপ্ন এলাকায় একটি লরিতে তল্লাশি চালিয়ে শুকনো গাঁজার সন্ধান পেয়েছে। গাড়িটি থেকে 613 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 30 লক্ষ টাকা। পুলিশ গাড়ির চালক সঞ্জীব দেববর্মা এবং সহচালক সঞ্জীব দেববর্মা সহ গাড়িটিকে মুঙ্গিয়াকামী থানায় নিয়ে যায়। আজকের এই অভিযানে ছিলেন তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া, মুঙ্গিয়াকামী থানার ওসি ধ্রুবজয় রিয়াং সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা। জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে জানান, আটককৃত 55 প্যাকেটে 613 কেজি গাঁজা গুয়াহাটিতে যাচ্ছিল। তদন্ত শেষে জানা যাবে এগুলো কোথা থেকে এসেছে। করোনা সংক্রমণজনিত কঠিন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজের সুবিধা দিচ্ছে ঊনকোটি জেলার কুমারঘাট এবং কৈলাসহর মহকুমাতেও। দুটি মহকুমাতে এই জন্য আজ পৃথক পৃথক অনুষ্ঠান হয়। আজ কুমারঘাট প্রাইমারি কো অপারেটিভ কার্যালয়ের প্রাঙ্গণে এই উপলক্ষে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। মহকুমার 24,500 জন সুবিধাভোগী এই প্যাকেজের আওতায় সুবিধা পাবেন। এখানে আনুষ্ঠানিকভাবে কয়েকজন সুবিধাভোগীর হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস ও সুধাংশু দাস, জেলা শাসক তাপস রায়, অতিরিক্ত জেলা শাসক সৌমিত্র চাকমা, পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ প্রমুখ। এদিকে আজ দুপুরে কৈলাসহরের ভগত সিং হলে অনুরূপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মবস্বর আলী এবং ভগবান চন্দ্র দাস, জেলা সভাধিপতি অমলেন্দু দাস প্রমুখ। কৈলাসহর মহকুমায় 22,000 রেশন কার্ড হোল্ডার এই প্যাকেজের সুবিধা পাচ্ছেন। কোভিড সংক্রমণজনিত পরিস্থিতি মোকাবেলায় গৃহীত সরকারি পদক্ষেপ সম্পর্কে অবগত করাতে আজ বিকেলে কৈলাসহরের ডিএম কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন জেলা শাসক তাপস রায়, জেলা প্রশাসনের উপসমাহর্তা যোগেশ সিয়াং, সিএমও ডাক্তার শরদেন্দু রিয়াং। জেলা শাসক জানান, ঊনকোটি জেলাতে বর্তমানে মোট 1,806 জন করোনাক্রান্ত রোগীর মধ্যে 1,037 জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। অন্যদিকে বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রয়েছেন 768 জন, এর মধ্যে 712 জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। জেলার 13টি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোভিড প্রতিরোধক টিকাকরণ চলছে। এর মধ্যে 60 বছর ঊর্ধ্ব নাগরিকদের টিকাকরণের হার 92.55% এবং 45 থেকে 59 বছর বয়সীদের টিকাদানের হার 77.17% বলে সাংবাদিক বৈঠকে জানানো হয়। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। গত 24 ঘণ্টায় ভারতে 1,00,000 মানুষ কোভিড সংক্রমিত হয়েছেন। এটি গত 61 দিনের মধ্যে সর্বনিম্ন। গত 24 ঘণ্টায় মোট 1,74,399 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে দেশে সুস্থতার হার 93.94%। ভারতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা আরও কমে দাঁড়িয়েছে 14,01,609। সারা দেশে মোট 2,71,59,000-এর বেশি মানুষ কোভিড মুক্ত হয়েছেন। রাজ্যে করোনা সংক্রমণ দ্রুত কমছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে বর্তমানে করোনা সংক্রমণের হার 2.66%। এর মধ্যে পশ্চিম জেলায় সংক্রমণের হার 3.77% এবং আগরতলা পুর নিগম এলাকায় করোনা সংক্রমণের হার 6.34%। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। করোনা মহামারীর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে উদয়পুরের খিলপাড়ার শীতলাতলা এলাকার বাসিন্দা নিত্যানন্দ নিয়োগী সম্প্রতি মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে সাহায্যের আবেদন জানান। আর এই মেসেজ থেকে মুখ্যমন্ত্রী উদয়পুরের মহকুমা শাসক অনিরুদ্ধ রায়কে নির্দেশ দেন দ্রুত বিষয়টি সরেজমিনের খতিয়ে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। সেই মোতাবেক মহকুমা শাসক আবেদনকারীর বাড়িতে গিয়ে সরেজমিনের সবকিছু খোঁজখবর নেন এবং অটোচালক নিত্যানন্দ নিয়োগীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ও তার অসুস্থ প্রতিবন্ধী ছেলের জন্য প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা করেন। পাশাপাশি ওই ব্যক্তির অটোর জন্য একটি পাসের ব্যবস্থা করে দেন মহকুমার শাসক। এই সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন নিত্যানন্দ নিয়োগী সহ তার পরিবার। আইজিবিএসএফ এবং বিজিবির আঞ্চলিক কমান্ডার পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলন আজ থেকে শুরু হয়েছে, চলবে আগামী 10 তারিখ পর্যন্ত।
করোনা মহামারীর কারণে এই সম্মেলন হচ্ছে ভিডিও টেলি কনফারেন্সিং এর মাধ্যমে। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিজিবির অতিরিক্ত মহানির্দেশক তথা আঞ্চলিক কমান্ডার তনবীর গনি চৌধুরী। অন্যদিকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সুশান্ত কুমার নাথ। এছাড়া রয়েছেন মেঘালয় মিজোরাম এবং কাছাড় সেক্টরের আইজিগণ। এই বৈঠকে দ্বিপাক্ষিক ইস্যু, আন্তঃসীমান্ত অপরাধ এবং অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া চোরাচালান, বাংলাদেশের ভেতরে সন্ত্রাসবাদীদের আস্তানা ও কার্যকলাপ এবং নেশাদ্রব্য পাচার সম্পর্কে এই বৈঠকে দুই দেশের মধ্যে অত্যন্ত খোলামেলা আলোচনা হয়েছে। করোনা কার্ফিউর মধ্যে রাজধানী শহরে আজ জরুরি পরিষেবার বাইরে থাকা বেশ কিছু দোকান খোলায় আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ। দোকান খোলার খবর পেয়ে পুলিশ অভিযান চালায় শহরের শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমুহনীসহ বেশ কিছু স্থানে। করোনা কার্ফিউর নিয়মের বাইরে যারা দোকান খুলেছেন তাদের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি সতর্ক করা হয়, সরকারি নির্দেশ মেনে না চললে আগামী দিনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ রাজ্যের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সবশেষে বিশেষ খবর আরেকবার পড়ছি। রাজ্যে মাথাপিছু আয় বৃদ্ধি। ১৮ বছর উত্তীর্ণ সকল নাগরিককে বিনামূল্যে করোনা টিকা প্রদানের ব্যবস্থা কেন্দ্রের। এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অভিভাবকদের মতামত চেয়েছে রাজ্য সরকার। গত ৬১ দিনের মধ্যে দেশে কোভিড সংক্রমণের হার আজ সর্বনিম্ন। খবর শেষ হল।